হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই গার্জেন গেটের সামনে থেকে আমাকে ভিডিওটা শুরু করতে হয়েছে। অনেক কটা জিনিস কেনাকাটা ছিল যেহেতু সামনে জন্মাষ্টমী, তাই খুব গরম করছিল, এদিক ওদিক ছুটোছুটি করছিলাম বলে একটু রামপ্রসাদের দই লস্যির দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা দই লস্যি খাবো না, কোল্ড কফিটা খাবো। আমার এখানকার কোল্ড কফিটা একটু ভালো লাগে, 10 টাকা করে নিয়েছিল, এই যে আমি আর বাবা নিয়ে নিয়েছি, এখন একটু কোল্ড কফি খেয়ে তারপর আমরা চলে যাবো বাদবাকি শপিংয়ের যেগুলো বাকি আছে সেগুলো করতে। যেহেতু সামনে জন্মাষ্টমী, হাতে আর বেশি দিন সময় নেই, আগে থাকতেই সমস্ত কিছু কাজে গিয়ে রাখতে হবে। গোপু কৃষ্ণার জন্য যে দোকান থেকে আমি জিনিসগুলো নিই সেই দোকানেই যাবো এখন। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রানীগঞ্জ বাজারের দিকে। ও মা, ওই ফুটে কি সুন্দর বাছুর দুটো বসে আছে, ছায়ার নিচে বসে খুব আদর খাচ্ছে, বেশ ভালো লাগে এদেরকে দেখতে। তাহলে গল্প করতে করতে চলে এসেছি জয়তারা বাসনালয়। এখান থেকে আমি আবার গোপু কৃষ্ণার জন্য সমস্ত কিছু নিই, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক আউট করে নেবেন। জন্মাষ্টমীর জন্য কিন্তু অনেক নতুন নতুন কালেকশন এসেছে, আমি এখানে ঢুকে পাগল হয়ে যাই, মনে হয় আমি সবই এক এক করে কিনে নিই। নিজের জামা এখন আর কিনতে ইচ্ছে করে না, মনে হয় এদের দুজনের জন্যই সব এক এক করে নিয়ে যাই। তো আমি অনেক কিছু নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। চলে এসেছি এখন, লালিকে আর অরিওকে একটু আদর করে নিয়েছিলাম, আর ওদেরকে অনেকদিন আদরও করা হয় না, এই জন্য একটু ভিডিও করে নিয়েছি। এই যে বাড়ি চলে এসেছি, গোপুর জন্য নিয়েছিলাম এই রেড কালারের এই জামাটা, একটু গর্জাস, কিন্তু এই জামাটার দাম নিয়েছে 200 টাকা, এটা গোপুর জন্য, দুজনের জন্য কিন্তু সেম সেম নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে 200 টাকা। হ্যাঁ, দামটা একটু বেশি, দেখতেও তো খুব সুন্দর না, সেই জন্য এরকম দাম, তবে আমার বেশ ভালোই লেগেছে। আর অনেক রকম কালার ছিল, আমি রেডটাই নিলাম, আর একটা কালার ছিল স্কাই ব্লু কালারের, ওটা আমার খুব ভালো লাগছিলো, তবে আমাকে বাবা বললো রেডটা নেই, রেডটা বেশি ভালো। আর এটা নিয়েছি কৃষ্ণার জন্য, এটা 300 টাকা নিয়েছে, এটাও একটু বড় সাইজেরই নিতে হয়েছে, কারণ কৃষ্ণা গোলু মোলু বাচ্চা, ও তো একটু মোটু বাচ্চা, ওর জন্য তো একটু বড় দেখেই নিতে হবে। আর গোপুরটা ওর সাইজের থেকে একটু বড় নিয়েছি, আর এই মুকুটটা গোপুর অ্যাডজাস্ট করা যায়, এটা নিয়েছে 150 টাকা, এটা সাইডে ঘাট দেওয়া আছে, সুতো বেঁধে বা এমনি ইলাস্টিক দিয়েও পরানো যাবে, আর এটা 150 টাকা নিয়েছে, বেশ ভালো লেগেছে আমার, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। আর কৃষ্ণার জন্য নিয়েছি এই যে এই সেটটা, এরকম করে রেখেছি, এটা জন্মাষ্টমী দিন পরাবো, আর এটা নিয়েছি কৃষ্ণার জন্য, এইটা নিয়েছে 360 টাকা, এইখানে কিন্তু ঘাট দেওয়া নেই, তবে এটা চিট মতন দেওয়া আছে, ওইটা লাগিয়ে দিলে আর এটা না অ্যাডজাস্ট করা যাবে। দুজনের জন্য একদম সেম সেম নিয়ে নিয়েছি, সমস্ত কিছু ম্যাচিং, কেউ কারুর দেখে রাগারাগি করবে না, তো দুটোই দুজনকে পড়াবো জন্মাষ্টমীর দিন। আর দুজনের জন্য দুটো ন্যাপি নিয়েছি, কৃষ্ণার জন্য নিয়েছি রেড, আর গোপুর জন্য রেড নেবো ভেবেছিলাম কিন্তু রেড ছিল না, তাই নেভি ব্লু নিয়েছি। তো তাহলে জন্মাষ্টমীর শপিং এখানেই শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।